আঙ্কেল কে বাবা আঙ্কেল আমি সবুজ ভিতরে আসো বাবা আসসালামু আলাইকুম আঙ্কেল ওয়ালাইকুম আসসালাম ভালো আছো আলহামদুলিল্লাহ ভালো আছো চাটা নিয়ে বসো বাবা আঙ্কেল অন্তু কোথায় অন্তুর কথা আর বলিও না বাবা মানে কি করে ওর খবর কি বাবা ছেলেটা বাসা থেকে বেরায় না যে ঘরে থাকে সেই ঘরে কোনো সময় খায় কোনো সময় খায় না কেন ওর মা তো টেনশনে মারাই গেল আন্টি মারা গেছে জি আমি তো আর পারতেছি না বাবা কি করব আমি তো নিজেও চিন্তা করে পাচ্ছি না ছেলেটাকে কি করব তো অঙ্কেল ও এরকম হয়ে গেল কেন হঠাৎ মোবাইলের গেম এই গেম খেলতে খেলতে সে গেমে খেলে সারাদিন গেম খেলে মানে ওই যে যেটা আর কি নতুন একটা যে ফ্রি ফায়ার গেমটা আর ওই ফ্রি ফায়ার গেমটা এই গেমে আসক্ত হয়ে গেছে তাও বন্ধু অন্য বন্ধু বান্ধব গুলান আসে না অনেক ওর বন্ধু আসছে না কারো কথাই শোনে না আমি কতবার বুঝাইলাম সে কিছুতেই বুঝতে চায় না ও এক ঘরের ভিতরেই থাকে ওর সঙ্গে দেখা করা যাবে কি দেখা করতে পারো আমি আর পারতেছি না বাবা না তো এরকম ছেলে ছিল না হঠাৎ দেখি অঙ্কেল কুরবা বাবা জমানা পাল্টে গেছে এক এক সময় এক বন্ধু আসে আমার ছেলেটাকে আমি কিছুতেই বুঝাতে পারছি না বাবা সারাদিন রুমের ভিতরে থাকে সে ডাকলে হয়তো দশটার মধ্যে একটা জব দেয় কোন সময় আসি কোন সময় আসি এত বন্ধু আসলো এত বন্ধু গেল কারো কথাই শুনলো না কিন্তু ও তো এরকম ছিল না অঙ্কেল ছিল না আমি তো জানি আমার ছেলে ছিল না হঠাৎ গুম হয়ে গেল আমি জানি না এক সময় মনে হয় আত্মহত্যা পাগল হয়ে যায় কি করব দেখো বাবা তোমার ছোটবেলার বন্ধু একসাথে খেলাধুলা করছো দেখো তোমার বন্ধু তোমার কথা শুনে কি ঠিক আছে অঙ্কেল আমি দেখতেছি দেখো ও ঘর ওই ঘরে আছে না জি ঠিক আছে অঙ্কেল বন্ধু আরে দোস্ত কথা শুনতেছিস না কেন বা দোস্ত কথা শোন আমার কথাটা শুনবি দোস এ বস দোস একটা মিনিট বস দোস গেমটা শেষ করে কথা বলতেছি রিভাইভ দে রে আরে আমার কথাটা শোন আরে বেটা রিভাইভ দে দোস একটা মিনিট বস দাঁড়া না দোস একটা মিনিট গেমটা শেষ করে কথা বলি দাঁড়া আরে গেমটা আরে দোস কথা বল পরে কথা বলি দাঁড়া আমার থেকে তোর গেমটাই বড় হয়ে গেল দোস এতদিন পর আসলাম তোর কাছে তুই গেম নিয়ে ব্যস্ত হয়ে গেলি আরে রাখ না দোস গেমটা আরে দোস কথা বল পরে বলতেছি বললাম না এইভাবে রাখ দেখাচ্ছিস আমাকে তুই রাখ দোস দোস কে ফোনে হাত দিবি না দোস সি দোস তুই এরকম করে ব্যবহার করতেছিস আমার সাথে তুই আমাকে চিনতেছিস তুই চিনতেছিস আমার হ্যাঁ বল কি হয়েছে দোস তুই কি জানিস তুই আমার সাথে কতটা খারাপ ব্যবহার করলি তোর একটা গেমের কারণে আজকে আমাদের বন্ধুটা তুই নষ্ট করে দিতে ধরছিলি তোর গেমটাই আমাদের থেকে বড় হয়ে গেলো আমাদের বন্ধুত্বটার কথা কি ভুলে গেলি এতদিন আমাদের খেলাধুলা আমাদের একসঙ্গে পড়াশোনা স্কুল কলেজ করা পালানো স্কুল কলেজ পালাইলাম কত চিংড়ির সঙ্গে ডেট করলাম একসঙ্গে কত চিংড়ির সঙ্গে মজা নিলাম সাঁতার কাটলাম তুই পুকুরে গোসল করলাম তুই এগুলো সব ভুলে গেলি দোস আর তুই গেমের কারণে তুই আমার সঙ্গে সম্পর্কটা নষ্ট করে দিতে ধরছিলি দোস আঙ্কেলের কাছে অনেক কথাই শুনলাম দোস অনেক টাকা পয়সা নষ্ট করতেছিস এই গেমের পিছনে তুই কত খেলা খেলছিলি জানিস তোর পুরস্কার পেলাম তুই একবার দেখ তোর মানে বুদ্ধির কি মানে একদম নষ্ট হয়ে গেছে তুই তো একাই থাকি কি করবো বল যতই একাই থাকি ভালো তুই একবার খেলি দেখ তুই মজা পাবি গেম গেম তো আমরা অনেক খেলছি নাকি আমরা ফুটবল খেলছি তোকে তো বললাম এগুলো গেম খেলে কি তুই একটু ট্রফি অর্জন করতে পেরেছিস পুরস্কার পেয়েছিস কোনো তোর চোখের দিক দেখ তোর মা বাবার মুখের দিক দেখ ওরা কত খুশি হয়েছে তোর এই পুরস্কার গুলানের কারণে তুই কতগুলো টাকা নষ্ট করতেছিস তাদের আমরা গেম খেলবো মাঠে গেম খেলবো মাঠে ফুটবলের গেম খেলবো ক্রিকেট গেম খেলবো খেলবো না কেন সব বন্ধু বান্ধব একসঙ্গে মিলে গেম খেলা এক হিসাব আর তুই একা এখানে আসক্ত হয়ে পড়ছিস গেমে দোস চল আজকে খেলা আছে এখন যাবো একদম গেম টেম রাখ একদম গেম পরে খেলিস চল চল খেলা হবে খেলা হবে চল 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 খেলা দেখে নিয়ে দল বল চল 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 সবাই একসাথে বল উই স্ট্যান্ড ফর ফুটবল উই স্ট্যান্ড ফর ফুটবল
আপনারা জানেন আমাদের বর্তমান সমাজে কিশোর ছেলেরা ভিডিও গেম নিয়ে ব্যস্ত, ঘরে ঘরে পাবজি ফ্রি ফায়ার খেলা নিয়ে ব্যস্ত। আসুন আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে সবার সহযোগিতা নিয়ে এই মাঠটাকে কাজে লাগিয়ে ছোট ছেলেদের ভবিষ্যৎ সুন্দর করার লক্ষ্যে আরও বড় বড় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করি এবং যুব সমাজকে মাদক এবং বিষণ্ণতা থেকে মুক্ত দেওয়ার লক্ষ্যে একসঙ্গে কাজ করি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। চ্যাম্পিয়ন দলকে ব্রেইন জাপান, তোমাদের সবাইকে একসঙ্গে আসার জন্য অনুরোধ করছি চ্যাম্পিয়ন ট্রফিটা নিয়ে যাওয়ার জন্য। আসো, চল 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 খেলা দেখে নিয়ে দল বল, চল 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 সবাই একসাথে বল, স্ট্যাম্প ফর ফুটবল, স্ট্যাম্প ফর ফুটবল, মনে কিছু নেবেন না। আগামী দিনে আপনি আবার ভালো টিম সাজিয়ে চ্যাম্পিয়ন হবেন এই আশা ব্যক্ত করে আজকে আমাদের এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম। বাবা কোথায়? এই দেখো বাবা, বাবা এই দেখো তোমার ছেলে আবার ফিরে যাচ্ছে আগে থেকে। কি আনছো বাবা? তোমার চ্যাম্পিয়ন হয়েছে বাবা। চ্যাম্পিয়ন? জেনকে ফুটবল খেলা চ্যাম্পিয়ন হয়েছো? হ্যাঁ বাবা। কি শান্তি! আমি পারছি অঙ্কেল, আপনার ছেলেকে ফিরে নিয়ে আসতে পারছি অঙ্কেল। অঙ্কেল হয়েছে অঙ্কেল, এটা খুশির কান্না অঙ্কেল। অঙ্কেল আপনার ছেলে আর ঘরে বন্দি থাকবে না অঙ্কেল, এখন থেকে আমাদের সঙ্গে খেলবে, মাঠে যাবে, স্কুল কলেজ সব করবে অঙ্কেল। আমার ছেলে, আমার ছেলে, আমার ছেলে আবার ফিরে আসলো। আসলে তুমি পারলে আমার ছেলেকে ফিরে আনতে? আমি পারবো না। তোমাদেরকে ভালো করুক, তোমাদের মতো যেন ঘরে ঘরে এই ধরনের সন্তান আছে। তোমার প্রতি আমার খুব দোয়া রইল, খুব দোয়া রইল। ইনশাআল্লাহ